5 বছর পর বাংলাদেশ আম কামিং। ও ফাইনালি ট্রিপটা হচ্ছে, অনেক ঝুট ঝামেলার পর আলটিমেটলি আমি যাচ্ছি বাংলাদেশ। তো এখন আমার প্যাকিং করতে হবে, প্রচুর কাজ বাকি। আর মেইন সমস্যাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে, এই হচ্ছে আমার পাসপোর্ট, ভুল করে অন্য লোকের ভিসা প্রিন্ট হয়ে গেছিলো, তারপর সেটাকে আমাকে আবার পাঠাতে হয়, সেটা ক্যান্সেল হয় আগেরটা, তারপর নতুন করে ভিসা প্রিন্ট হয়। মানে বিশাল ঝুট ঝামেলার মধ্যে ছিলাম, আমি ভাবতে পারিনি যে যেতে পারবো কি পারবো না, কারণ সময় চলে যাচ্ছিলো, তার এরপর আবার কাজকর্ম শুরু হয়ে যাবে, এখন যদি না যেতে পারি তাহলে আর যাওয়া হবে না। মোটামুটি 5 বছর পর লাস্ট গেছিলাম 2018, এবার যাবো 5 বছর পর, ভীষণ এক্সাইটেড। তো ওই দেখতে হচ্ছে আমার গোটা চকিতে সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, এখন এগুলোকে সব গোছগাছ করতে হবে, তারপর যা প্ল্যান হচ্ছে হচ্ছে, সঙ্গে থাকো। তো এই হচ্ছে আমার ট্রেকিং ব্যাগ, এবার এই ব্যাগের মধ্যে কী কী যাবে দেখি। ফার্স্টে তো এটা নিতে হবে, তাছাড়া আমার অ্যালাউ নেই। তো প্রথমে ব্যাগে পরে তারপর আস্তে আস্তে ভরতে হবে সব কিছু। খুব বেশি জিনিস কিছু নেবো না, সকালে যেগুলো পরবো সেগুলো আলাদা করে রাখি, এটা পরে যাবো। জিন্স জামার হাওয়া জামা, এই শার্টটা আমার খুব পছন্দের, আমি এটা পরে যাবো। জানি না ওখানে ভাই কী প্ল্যান করে রেখেছে, আমার বন্ধুবান্ধব আছে ওখানে কয়েকজন, তো সম্ভবত কোথাও ঘুরতে যাওয়ার কথা আছে। আর একটা ট্রেকিং প্যান্ট নিয়ে নিলাম, ওই জন্য জানি না কী প্ল্যান হবে না হবে। আরেকটা জিন্স সেদিন অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে, চলে এসছে টাইমিং ভাই, সেরা টাইমিং, ঠিকঠাক। বেশ ফ্রেশ, এটাই চলে যাবে। রেনকোট এটা লাগবেই, রেনকোট, চার্জার, এটা ছোট্ট একটা ব্যাগ, সানগ্লাস, এক্সট্রা গ্লাস, আমার যদি ইনকেস কোনো কারণে চশমা ভেঙে যায় বা গ্লাসে প্রবলেম হয়, তার জন্য এক্সট্রা একটা চশমা নিলাম, এক্সট্রা হার্ড ডিস্ক, কারণ জানি না কত ডেটা হবে না হবে, কিংবা প্রতিদিন একটা প্রতিদিন শেয়ার করতে পারবো কি না, যার জন্য এক্সট্রা একটা হার্ড ডিস্ক নিয়ে রেখেছি, যেটাতে কপি করে এসে যখন দেশে ফিরবো তখন আপলোড করবো আস্তে আস্তে। আর কিছু ড্রাই ফ্রুটস, একটা টুপি দরকার, আর কিছু খাবার আছে এখানে, কিছু চকলেটস এন্ড খাবার। হ্যালো, ফেস ওয়াশ, 4টে গ্যাসের ট্যাবলেট, তো মোটামুটি। আর ও একটা শু নিতে হবে, নিয়ে নিব, ঠিক আছে, ট্রেকিং শু, কী অবস্থা হয়ে আছে কে জানে। ট্রেকিং শু এটা যাবে সাথে, আর সব সময় পরার জন্য একটা স্লিপার নিয়ে নেব। তো আমি তো আমি কিন্তু সিরিয়াসলি ভীষণ এক্সাইটেড আফটার 5 ইয়ার্স, সেখানে অনেক কিছুই চেঞ্জেস হয়ে গেছে এতদিনে হয়তো, তো যাই হোক নতুনভাবে দেখবো, নতুনভাবে চিনবো শহরটাকে। তো আমার ফার্স্ট ডেস্টিনেশন ঢাকা, তারপর দেখা যাচ্ছে সেখান থেকে কী প্ল্যান হচ্ছে না হচ্ছে। তো সাথে থেকে আশা করি খুব ভালো লাগবে, আর চেষ্টা করবো প্রতিদিন ব্লগ যাওয়ার। ডান, রেডি টু গো, ভীষণ এক্সাইটেড, 5 বছর পর বাংলাদেশ আম কামিং।